আমি তো ইনজুর্ড ছিলাম তখন আর কি। তো লাস্টের যেদিন খেলা শেষ হওয়ার পরে আমি যেদিন ওনার সাথে দেখা করি, তো উনি খুবই খুশি হলেন যে আমি আর ওনার সাথে দেখা করছি বা আমি ফিট হয়েছি। আজকে একটা টেস্ট শুরু হচ্ছে, সবকিছু ঠিক থাকলে আপনার সেখানে থাকার কথা ছিল কিন্তু আমি ভুল না করে থাকি, তাহলে এই টেস্ট বাংলাদেশের যদিও আপনি কিছুদিন ধরে যাতে করে বাইরে আছেন, এক্সপেকটেশন কী মনে করছেন টেস্টটা কেমন হতে পারে? না অবশ্যই ভালো হবে, যেহেতু প্র্যাকটিস ম্যাচ খুবই ভালো হয়েছে ওনাদের, সো আমি মনে করি যে ওনারা খুবই ভালো একটা কম্বিনেশনে ভালো ইয়ে করবে আর কি, ভালো হবে। আপনি ডিউক বলের কথা বলা হচ্ছে, ওই বলে কি আপনি কোনো সব প্র্যাকটিস করেছেন কিনা, এইখানে সুবিধা এই বলে সুবিধা অ্যাডভান্টেজ বলে যদি বলতেন? না, আমি যদি জানি ডিউক বল ফাস্ট বলের জন্য খুবই অ্যাডভান্টেজ আর কি, ওই বলে অনেক সুইং পাওয়া যায়, সো আমরা যদি লাইন লেন মেনটেন করে বল করতে পারি অবশ্যই আমাদের জন্য ভালো। স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলো, পরবর্তীতে আবার বলা হলো যে যাওয়া হচ্ছে না, তো এই বিষয়ে কি বস্তুন ব্যাখ্যা দিচ্ছে? না অবশ্যই ওনাদের প্ল্যানিংয়ে কিছু চেঞ্জ ছিল, সো এটা ওনারাই ভালো জানে। না আমার 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 ওরকম কিছু মনে হয় না যে হয়তো ওনাদের ডিসিশনে কিছু চেঞ্জ ছিল বা, তো এখন আমি যে টাইগার্স ক্যাম্পে আছি, তো এটা আমাকে এই জায়গায় কাজ করতে হবে, এটাই এখানে ফোকাস রাখতেছি আর কি। একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাচ্ছিলাম, বাংলাদেশ টাইগার্সে আছেন কেমন একটু বলবেন, আর নিজে কিনে কতটা প্রস্তুত হয়েছে, সামনে বাংলাদেশে অনেক খেলা আছে? না অবশ্যই এই ক্যাম্পটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমি অনেকদিন যাবত ইনজুরিতে ছিলাম, সো ইনজুরির পরে এখানে বলিংয়ে যে ত্রুটিগুলো আছে ওগুলো শুধরে নেওয়া খুবই ভালো একটা জায়গা, তো আমি চেষ্টা করবো আমি বেস্টটা দিয়ে কাজ করার। না অ্যাকচুয়ালি বলিং বেসিকগুলো সবই সেম, আপনার বিদেশি কোচ হোক দেশি কোচ হোক সবাই নলেজগুলো অ্যাকচুয়ালি সেম আর কি, বলের যে কাজগুলো, তো সমস্যা হয় না অ্যাকচুয়ালি। হাসান, শ্রীলঙ্কা টেস্ট যে শেষ হলো, শেষ দিন ডঙ্গ আপনার রাসেল ডঙ্গ আপনার নাম উল্লেখ করে বলেছিলেন যে হাসান আসলে টেস্টে বোলিং লাইন আপের চান্স হবে, ডঙ্গর সাথে আপনার কোনো ইনজুরির সময় কোনো কথা হয় কি না হয়েছিল কি না বা কোনো দিক নির্দেশনা ছিল? হ্যাঁ, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন ছিল, সো আমি তো ইনজুর ছিলাম তখন আর কি, তো লাস্টের যেদিন খেলা শেষ হওয়ার পরে আমি যেদিন ওনার সাথে দেখা করি, তো উনি খুবই খুশি হলেন যে আমি আর ওনার সাথে দেখা করছি বা আমি ফিট হয়েছি কামব্যাক করছি, তো উনি খুব হ্যাপি হয়েছেন। বাংলাদেশ টাইগার্স থেকে কি নতুন কোনো কিছু শিখেছেন? না এখন পর্যন্ত আমরা যেই বেসিকগুলো ওগুলো শিখছি অ্যাকচুয়ালি, কীভাবে আপনার মানে বোলিংয়ের মধ্যে আপনি দেখতে পারেন যে হেড পজিশন হেড ফল করে কি না বা নন বোলিং আর্মটা ঠিক আছে কি না, বডি ঠিক আছে কি না, ওগুলো নিয়ে বেসিক জিনিস নিয়ে কাজ করা হচ্ছে এখানে। এই ক্যাম্পে লাল বলের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু এবছর বাংলাদেশের টি টোয়েন্টি অনেক খেলা আছে, সাদা বলে অনেক খেলা আছে, সো ওটা চিন্তা করে টি টোয়েন্টিতে কামব্যাক করার চিন্তা করে কিছু করছেন কিনা? না এখন পর্যন্ত যতটুকু করাচ্ছে অতটুকু নিয়ে করতেছি আর কি, যে লাল বলে করা হচ্ছে সাদা বলে ভুলে যাবে সেটা না, লাল বলের কাজটা লাল বলে, সাদা বলে সাদা বলে হবে অবশ্যই। অবশ্যই ফাস্ট বলের সাথে ইঞ্জুরি খুবই ওতপ্রোতভাবে জড়িত, সো এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই, ইঞ্জুরি হবেই স্বাভাবিক, যেহেতু জোরে বল করতেছি বা অনেক কিছু মিলিয়ে হয়তো ইঞ্জুরিটা আসে, তো এটা বলা যায় না যে বোলিং থেকে আসছে বা অন্য কিছু থেকে আসছে, তো এটা যখন হয়ে যায় হয়ে যায়। হ্যাঁ এটা তো ওই জন্য নিজেকে অ্যাকচুয়ালি আর একটু স্ট্রংভাবে প্রিপেয়ার করতে হবে যাতে ইঞ্জুরিতে না পড়ি আর কি সামনে, সো এই এই কাজগুলো অ্যাকচুয়ালি ক্যাম্পেই করা হয়, যে বেসিক যে বোলিংয়ের যে ইয়েটা মনে করেন অ্যালাইনমেন্ট বলেন বা অনেক কিছু আছে, তো ওগুলো নিয়ে কাজ করা হচ্ছে, তো যাতে ইঞ্জুরিতে না পড়ি সামনে আর। হ্যাঁ ওনার সাথে আলাপ হচ্ছে, উনি বোলিংয়ের বেসিকগুলো যদি ভালো থাকে তাহলে ইঞ্জুরিতে পড়ার চান্স খুবই কম থাকে, তো ওগুলো নিয়ে কাজ হচ্ছে। আপনাদের সিলেটে একটা তিন দিনের ম্যাচ হওয়ার কথা, সো সেই ম্যাচ নিয়ে কোনো প্ল্যানিং কি না বা এই ম্যাচ দিয়ে আসলে যেহেতু ডিপিএলও আপনি নিয়মিত খেলেননি ইরেগুলার ছিলেন, সো এই ম্যাচ দিয়ে পুরোপুরি ফিরে আসার একটা? হ্যাঁ এই ম্যাচ হতে পারে যে একটা টার্নিং পয়েন্ট, যদি ভালো করি তো অবশ্যই চেষ্টা থাকবে যে ভালো করার এই আর। থ্যাংক ইউ থ্যাংক ইউ।